হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি ডিম দিয়ে এক পাউন্ড ওজনের ভেনিলা প্লেন কেকের রেসিপি শেয়ার করব আর এই কেকটা আমি বেক করব চুলায় তারপরও কেকটা দেখতে হবে একদম ওভেনে বেক করা কেকের মতো তার সাথে সাথে কেকটা হবে অনেক সফট এবং খেতে হবে দারুণ মজাদার তো আশা করব আমার আজকের এই শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলাই তৈরি এক পাউন্ড ওজনের এই ভ্যানিলা কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনার চাইলে সম পরিমাণ বাটারও দিতে পারেন মেল্ট করে এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এতে করে কেকের টেস্ট ভালো আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যাচ্ছে এবং ডিমের যে হলুদ কালারটা সেটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে ততক্ষণই করতে হবে আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে তো ইলেকট্রিক বিটার দিয়ে করলে তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এবং ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গিয়েছে তো এরপর দিয়ে এখানে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি তো ময়দা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ এক কাপ পরিমাণ ময়দার সাথে সবসময় এক চা চামচ বেকিং পাউডার দিবেন দিয়ে দিলাম ভেনিলা পাউডার আধা চা চামচ পরিমাণ আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন সেক্ষেত্রে এক চামচ পরিমাণ দিয়ে নেবেন তো এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলাম আর চেলে নেওয়ার পর একটা হ্যান্ড উইক দিয়ে আমি উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আধা কাপ পরিমাণ যেহেতু একটা ডিমের সাথে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি তাই এখানে দুধ দিতে হবে আধা কাপ পরিমাণ আর ডিমের সাইজটা বড় ছোটো হলে দুধের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে তো এখানে আমি যে ডিমটা দিয়েছি এটা কিন্তু মোটামুটি একটু বড় সাইজের ডিম ছিল তবে আপনারা যদি ছোট সাইজের ডিম ইউজ করেন দুধ কিছুটা বেশি লাগতে পারে সেটা আসলে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে হবে তো আবার ব্যাটারটা হয়ে গিয়েছে দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্ব তো এখানে আমি একটি ছয় ইঞ্চি মোল্ডের নিচে এবং সাইডে অয়েল ব্রাশ করে নিচে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম তারপর কয়েকবার টেপ করে নিচ্ছি আর এভাবে টেপ করে নিলে এই ব্যাটার ভিতরে কোনো বাতাস গিয়ে থাকলে সেটা বের হয়ে আসবে তো ব্যাটারটা টেপ করে নেওয়ার পর এখন চলে আসলাম চুলায় কেকটা বেক করতে তো আজকে কেকটা বেক করার জন্য চুলায় একটা সিলভারের হাড়ি আমি লো আছে পাঁচ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবার এই হাড়ির নিচে আমি তিনটি কাগজ দিয়ে দিলাম নর্মাল যে কোনো কাগজ দেওয়া যাবে হাড়ির নিচে এরকম করে কাগজ দিলে কেকের মধ্যে একদম ওভেনে বেক করে কেকের মতো সুন্দর কালার হবে তো কাগজের উপর একটি স্টেন দিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপর কেকের মোলটা বসিয়ে দিলাম তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার সাইড দিয়ে যেন কোনো ধরনের ভিতরে ভাবটা না বের হতে পারে সেই জন্য একটি মোটা তোয়ালে আমি চারপাট করে এরকম করে চেপে চেপে দিচ্ছি ভিতরে ভাব যেন বাইরে না বের হতে পারে সেটা কিন্তু অবশ্যই শিওর হতে হবে কারণ ভিতরে ভাব বের হয়ে আসলে কেকটা ভালোভাবে বেক হবে না তারপর চুলো রাসটা একদম লো ফ্লেমে রেখে আমি কেকটা বেক করেছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এখন উপরের তোয়ালেটা উঠিয়ে নিলাম আর ঢাকনাটা উঠে চেক করে নিচ্ছি এ তো ফ্রেন্ডস দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে অনেকটাই ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা ভেতর থেকে ভালো মতো কুক হয়ে গিয়েছে তো কেকটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন আমার এক ডিমের কেকটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই কেকটা কিন্তু প্রায় ছয় থেকে সাতজন মানুষকে আপনারা সার্ভ করতে পারবেন আর কেকটা হয়েছে অনেক বেশি মজার তো আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন তার পাশাপাশি তো অবশ্যই চ্যানেলে নতুন হলে এরকম আরও সহজ সব রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ